আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। ডার কিংবা বাজিগারের সেই নেগেটিভিটির নস্টালজিয়ায় আজও মাঝে মধ্যেই আক্রান্ত হন শাহরুখ খানের ফ্যান ফলোয়ার্সরা। স্মৃতির মণিকোঠা থেকে উকি মারে চকদের কবির খান, মাই নেম ইজ খান কিংবা রব নে বানাদি জোড়ি সুপারহিট না হলেও এই সিনেমাগুলিতেও নিজের ইমেজ ভেঙে বেরিয়েছিলেন কিং খান। আসলে আজও কিং খান এসআরকে নিজস্ব ইমেজ বলতেই কিন্তু চোখের সামনে ভেসে ওঠে দিলওয়ালে দুলহানিয়ার হলুদ সবুজ সর্ষে খেতে ম্যান্ডোলিন হাতে শাহরুখ। তুঝে দেখা তো ইয়ে জানা সনম, প্যার হোতা হ্যায় দিওয়ানা সনম, আব ইয়াহাঁ সে কাহাঁ জায়ে হম, তেরি বাহোঁ মে মর জায়ে হম। অথবা দিল তো পাগল হে কুছ কুছ হোতা হ্যায় মহব্বতের সেই রোম্যান্টিক পুরুষের ছবি। দুনিয়া মে কিতনি হ্যায় নফরতে ফির ভি দিলো মে হ্যায় চাহতে, মর ভি জায়ে প্যার ওয়ালে মিট ভি জায়ে ইয়ার ওয়ালে, জিন্দা রহতি উনকি মহব্বতে। হ্যাঁ, শাহরুখের কমফোর্ট জোনটাই হলো রোম্যান্স, কিন্তু যত দিন যাচ্ছে শাহরুখ বারবার আটকে পড়ছেন সেই কমফোর্ট জোনের খাঁচায়। সেখান থেকে বেরোনোর কোনো রকম চেষ্টা তিনি করছেন কিনা জানা নেই, তবে ঘটনা হলো বেরোতে পারছেন না তিনি। যেখানে আমির সলমানরা বারবার নিজেদের ভাঙছেন, অভিনয় করছেন নতুন ধরনের চরিত্রে, সেখানে শাহরুখ বারবার নিজেকেই রিপিট করে চলেছেন, যেন নিজেই ঘোষণা করতে চাইছেন যে তিনি ভার্সেটাইল অ্যাক্টর নন। অন্যদিকে অক্ষয় কুমার, যিনি জনপ্রিয়তায় খানেদের ধারে কাছেও ছিলেন না কোনোদিনও, বারংবার এক্সপেরিমেন্ট করে চলেছেন নিজের চরিত্রগুলো নিয়ে। আজ আর অ্যাকশন হিরো বা কমেডি হিরোর গণ্ডিতে আবদ্ধ নন তিনি। জব হ্যারি মেট সেজল দেখার পর শাহরুখকে নিয়ে তাই হতাশ তার ফ্যানেরাই। তারা চাইছেন নিজেকে ভেঙে সম্পূর্ণ নতুন রূপে পর্দায় আসুন তাদের ফেভারিট হিরো শাহরুখ খান, যিনি কিং খান নন। সেই শাহরুখ এসে দাঁড়ান কিং খানের সামনে। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।